ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. যে আপনার প্রশ্ন হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাতে যে রাতকে শবে বরাত বলা হয়, এই রাতে বিভিন্ন রকমের ইবাদত রয়েছে, মহিলারাও বিভিন্ন রকমের রান্নাবান্না করে ইত্যাদি। আসল কথা হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে কিছু হাদিসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দ্বারা এর কোনো প্রমাণ নেই। এজন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলিহি তার একটি পৃথক রিসালা, একটি নিবন্ধ রয়েছে এক্ষেত্রে, যে শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, এই যে মানুষ যে বলে শবে বরাত, আর ওনার ভাষায় হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাতকে উপলক্ষ করে যা কিছু করা হয়, যেসব আমল করা হচ্ছে নির্দিষ্ট করে বা এদিন এরকম করতে হবে, এই সব হচ্ছে বিদআত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম নির্দিষ্ট করে এ রাতে এরকম ইবাদত, এরকম সালাত, এরকম অনুষ্ঠান বা আপনি যে বলছেন ওগুলো করা, মিষ্টান্ন ভোজ বা এই সেই, এইসব বিদাত। আস্তাগফিরুল্লাহ। সালাত নির্দিষ্ট করে পড়া, নির্দিষ্ট করে কোনো ইবাদত করা, এগুলো বিদাত, এগুলোর কোনো দলিল নেই। দেখেন, প্রত্যেক রাতেরই আলহামদুলিল্লাহ বিশেষ ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রাত্রে একটা সময় আছে, এই সময় যদি বান্দা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সহি বুখারী এবং মুসলিমের যে হাদিস, ইয়ানজিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল্ল লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আকাশে, প্রথম আকাশে অবতরণ করেন আর বলেন, হাল মিন দাঈন ফাস্তাজীবা লাহ। এটা কোন সময়? প্রতি রাত্রে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান ও মর্যাদা অনুযায়ী প্রথম আকাশে অবতরণ করেন আর বলেন, কে আছো যে দোয়া করবে আমার কাছে, আমি তার দোয়া কবুল করব। কে আছো যে আমার কাছে কি চাইবে, আমি তার চাহিত বস্তু তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেক রাতের ফজিলত এটা। আমার ভাই, যেসব হাদিসে কোনো ইশকাল নেই, ওগুলো আমরা বাদ দিয়ে একটা লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের 15 তারিখের রাতকে নির্দিষ্ট করে ইবাদতের জন্য আমাদের দেশে এটা প্রচলন রয়েছে, আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সৌদিতে এরকম কোনো অনুষ্ঠান আপনি বুঝতেই পারবেন না যে লাইলাতুন নিসফ শাবান বা কথিত শবে বরাত আছে বলে, বুঝেই যায় না। আলহামদুলিল্লাহ, এরকম বেদাত সৌদিতে আমি এসেছি আজ বেশ কয়েক বছর হয়ে গেছে, একদিনও আমি দেখি না। আলহামদুলিল্লাহ, এখানকার লোকজন কোরআন এবং সুন্না অনুযায়ী চলে, তাদের মধ্যে দোষ নাই এটা বলতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার ওলামা এখনো পর্যন্ত এর এরকম প্রচলন ঘটাননি তারা। এই শাবান মাসের এই রাতকে বিশেষ করে উপলক্ষ করে যেটা করা হয়, এটা সরাসরি বিদাত। আপনি প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করুন, নিয়মতান্ত্রিক ইবাদত নিয়মতান্ত্রিক করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সহি রেওয়ায়াত, কোনো গড়বড় নেই, কেউ যদি রাতে এশার সালাত জামাতের সাথে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব দিবেন। ফজরের সালাত জামাতের সাথে পড়লো রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত
সালাত আদায় করার সওয়াব দান করবেন। প্রত্যেক দিনের ফজিলত, প্রত্যেক রাতের ফজিলত, ওগুলো আমরা দেখি, নিয়মতান্ত্রিক সালাত পড়ি, নিয়ম মতো নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়ি, অল্পই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহকে সব সময় ডাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করি, নিজ পক্ষ থেকে ইবাদত বা নিলাম আর ইবাদত করছি, এটা কখনো ঠিক না। তবে ইদানিং দেখছি কেউ কেউ বলে, একটি হাদিস রয়েছে কোন কোন আলিম এটাকে সহি বলেছেন, ওটা কোনটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত তার বান্দাদের দিকে, বান্দাদের দিকে মনোনিবেশ করেন, তখন আল্লাহ পাক তার সমস্ত মুসলিম বান্দাদেরকে মাফ করে দেন, যারা যাদের মধ্যে শিরিক নাই, তো মুশরিক ছাড়া আর হিংসুক ছাড়া, যারা পরস্পরের হিংসা রাখে এদেরকে, এরা ছাড়া আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। আমি বললাম, ভাই এ হাদিসটি সহি কিনা এ বিষয়ে ইখতিলাফ, যদি কেউ বলে থাকেন সহি, তাহলে এই রাত্রে যে নির্দিষ্ট করে ইবাদত ওইটাও প্রমাণিত না। কথা হচ্ছে ওইটা, যে আলিম যেমন প্রসিদ্ধ শেখ আলবানী রহমতুল্লাহ আলী এই হাদিসকে তিনি বলেছেন এটা সহি, কিন্তু তিনি নিজেই বলেছেন এই রাত্রে বিশেষ করে ইবাদত করা, এরকম যেরকম আমাদের দেশে প্রচলন আছে মিলাদ পড়ানো, খতম পড়ানো, একসাথে মিলেমিশে এই সেই করা, মিষ্টান্ন করা, সলাদ বা এই সেই জমাত, এই সব বেদাত তিনি শেখ আলবানী রহমতুল্লাহ আলী নিজে বলেছেন। যেহেতু আমরা স্বাভাবিক অবস্থায় আমরা চলি, যে আমল স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে ওই আমল নিয়মিত করি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর তরিকায় আমল করি, অল্পই করি আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বেশি আমল করে নবীর তরিকা না হয় তাহলে এই আমলটি হচ্ছে বিদাত, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, সে আমল প্রত্যাখ্যাত, আল্লাহ পাক সে আমল কবুল করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, তোমরা নতুন নতুন আমল থেকে দূরে থাকো, কারণ প্রত্যেক নতুন আমল হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রতি বেদাত গুমরাহির ঠিকানা, প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সব রকমের বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন, শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন, কুফরি থেকে বাঁচার তৌফিক দান করেন, সব রকমের নাফরমানি থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আর বর্তমান এই যে সময় আমরা দুর্যোগ মুহূর্তে আছি, কঠিন পরিস্থিতির সম্মুখীন, আল্লাহ যেন আমাদের সকলের আমলের ইসলাহ করেন, আর শিরিক বেদাত সব রকমের নাফরমানি থেকে বেঁচে সত্যিকারের তোবার মাধ্যমে যেন আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আমাদের উপর থেকে এই মুসিবত দূর করে দেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।